গ্লোবাল ভিলেজ নামে একটা কনসেপ্ট আছে, যেখানে দুনিয়া ভরা, থাকে না কোনো বর্ডার লাইন, মানুষ শারীরিকভাবে একজন আরেকজনের সাথে যুক্ত না থাকলেও ভার্চুয়ালি বা অনলাইনে যুক্ত হতে পারে সবার সাথেই। বর্তমান ক্রিকেট দুনিয়ায় আইপিএল কাজ করে অনেকটা গ্লোবাল ভিলেজের মতো। আইপিএলে টানা দু মাস একসাথে খেলার কারণে দুনিয়াভর ক্রিকেটাররা একে অপরের সম্পর্কে ধারণা পান, একে অপরের শক্তি দুর্বলতা সম্পর্কে জানতে পারেন। আইপিএলের কারণেই ভারত বিশ্বকাপে কন্ডিশন নিয়ে কোনো সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। আইপিএলের কারণেই রশিদ খান কিংবা মিচেল স্টার্কদের খেলতে ভারতীয় ব্যাটারদের তেমন কোনো সমস্যা হয় না। ক্রিকেটের রহস্য কিংবা কন্ডিশনের বাউন্ডারি উঠিয়ে দেওয়ার জন্য আইপিএল প্রশংসা পাবে নাকি হবে সমালোচনা, তা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু এই মহাযজ্ঞের ভেতরই প্রত্যেকটা ক্রিকেটারের নিজের বড় অস্ত্রগুলো লুকিয়ে রাখা শিখতে হবে, যেন দুই মাসের আইপিএল শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে তাদের ভুগতে না হয়। আর এখানেই সফল ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। দিল্লি ক্যাপিটালসের এই স্পিনার আইপিএলের নেটে সাউথ আফ্রিকান ব্যাটার ক্রিস্টান স্টাপসকে বোলিং করেন না নিজের অস্ত্র লুকিয়ে রাখার প্রত্যয়ে, এমনটা জানিয়েছেন স্টাপস নিজেই। কুলদীপ আমাকে বোলিং করে না, আমি কয়েকবার ওকে ফেস করার চেষ্টা করেছি কিন্তু ও আমাকে বোলিং করে না। আমার মনে হয় ও ওর বোলিংটাকে মিস্ট্রি রাখার চেষ্টা করছে। আমি কয়েকবার ওর বল খেলার ট্রাই করেছি কিন্তু কেন জানি না ও আমার বিপক্ষে বল করতে আসে না। আসন্ন বিশ্বকাপের কথা চিন্তা করেই কি ও আমাকে বোলিং করে না? হতে পারে, সরাসরি এমন বলা যায় না, কিন্তু এখনও পর্যন্ত তাই মনে হচ্ছে। আমিও অবশ্য বিশ্বকাপের কথা চিন্তা করেই ওর বল খেলতে চাইছি, তাই আমরা দুজনেই আসলে একই রকম চিন্তা করছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। শুধু আইপিএল নয়, ক্রিকেটাররা দুনিয়া ভরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন এবং সেসব লিগে খেলার সময় অনেকেই চেষ্টা করেন নিজের সেরা অস্ত্রটা লুকিয়ে রাখতে। মজার ব্যাপার হলো এমন উদাহরণ আছে বাংলাদেশেও। 2022 বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকা দলে খেলেছিলেন তামিম ইকবাল এবং ফজল হক ফারুকি, কিন্তু ওই টুর্নামেন্টে ফারুকি ছিলেন একেবারেই সাদামাটা। বল করছিলেন 130 কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে, অথচ বিপিএলের পর বাংলাদেশ আফগানিস্তান সিরিজেই দেখা গেল ফারুকির অন্যরূপ। আন্তর্জাতিক ম্যাচে বিপিএলের চেয়ে ঘন্টায় অন্তত 5-7 কিলোমিটার বেশি গতিতে বোলিং করেছিলেন ফারুকি, বিপদে ফেলেছিলেন সতীর্থ তামিম ইকবালকে। অবশ্যই উল্টো চিত্র দেখা যায় হর হামেশা। মুস্তাফিজুর রহমান প্রথম দেখায় ভারতীয় ব্যাটারদের যতটা ভুগিয়েছিলেন আইপিএলে যাওয়ার পর ততটা আর পারেননি। তিন ফর্মেট মিলিয়ে ভারতের বিপক্ষে রশিদ খানের বোলিং গড় 51-র ওপর। এর পেছনেও যে আইপিএলেরই প্রভাব সবচেয়ে বেশি তাতে কোনো সন্দেহ নাই। সাধারণ দর্শক মনে ভারত ক্রিকেট দল নিয়ে গুজব কিংবা ক্ষোভের কোনো কমতি নাই। ভারত চালাকি করে ম্যাচ জেতে, ভারত ক্রিকেটে দুর্নীতি করে সহ আরও কত রকমের খবর যে ঘোরে সাধারণ মানুষের মাথায় তার কোনো ইয়ত্তা নাই। কুলদীপ আর স্টাপসের গল্প শুনে আবারও হয়তো ভারতের ক্রিকেটারের চালাকি খুঁজবেন একদল মানুষ, কিন্তু কোনো ভুলভাল চালাকি নয়, বরং কুলদীপ যা করছেন তাই স্মার্টনেস। মডার্ন ডে ক্রিকেটে টিকতে হলে এমনই হতে হবে, এটা মেনে নিয়ে ম্যাচুরিটির প্রমাণ দিতে পারেন সাধারণ দর্শকরা। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্ডস।